আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, অনেকদিন যাবত আমার কমেন্ট বক্সে অনেকে বলছিল যে আমার আগে একটা ডার্ট ফ্রেম করা যে সাইকেলটি, সেই ফ্রেমটির রিভিউ দিতে আর কি। কিন্তু আসলে সেই তো 2018 সালে বা 17 সালের কথা। এখন তো আমি উইস্কো 4X ইউজ করে থাকি, বাট ওই আগে সাইকেলটা আমি কই যে কই রাখছি ঠিক আসলে খেয়াল ছিল না। বাট যাই হোক, আমার যে মেকার সাইকেলের কাছে, আমি যার কাছ থেকে সাইকেল ঠিকঠাক করি তার কাছে আমি দিয়ে রাখছিলাম। তো আপনাদের জন্যে এই সাইকেলটা আছে এখনও, সে ফ্রেমটি আমার পিছনে রয়েছে। তো গাইস, আজকে আমি এই ফ্রেমটার কীভাবে কীভাবে কাজ করছি, প্লাস কত কী পড়ছে আর কীভাবে কীভাবে প্রসেসটা করেছি, যার মানে বড় ফ্রেম থেকে ছোট ফ্রেম করছি, সে বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা আমার ভিডিও ফার্স্ট দেখুন তাহলে লাইক করে দিন, নতুন হলে মাস সাবস্ক্রাইব করে দিন। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রোল দ্য ইন্ট্রো। ওয়েলকাম ব্যাক গাইস। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার একটা ওল্ড ফ্রেমের সাইকেলটি মেক করছে। আসলে এই সাইকেলটি মেক করছে মানে যত রকমের দোকানের মানে ওয়েস্ট, মানে কোনো কাজেরই নেই, সেই সব ফ্রেমগুলো মানে প্রত্যেকগুলো দিয়ে সাইকেলটা মেক করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই পিছনে স্পোক আলাদা, সামনে স্পোক আলাদা, মানে যা হয় আর কি, রিম টিম ম্যানেজ করে দিয়ে একটা সেট আপ করে ফেলেছে। আসলে এটা নর্মাল এটা ইউজ করা হয় সাইকেলটি। তো যাই হোক, আপনাদের জন্যে আমি এই সাইকেলটি আবার ব্যাক করছি, কারণ কি এই অনেকেই রিকোয়েস্ট ছিল। তো আমি যদি বলি এই সাইকেলের ওপিনিয়ন, তো এই সাইকেলটি যখন আমি বাজেট একদম লো ছিল, 5-6 হাজার টাকা ছিল তখন হাতে, তখন আমি ভাবছিলাম যে উইস্কো সাইকেল কিনবো, বাট আমার বাজেটে একটু হয় না, কারণ কি প্রায় 14,000 টাকা পড়ে যেত সেই সময়। আর এই 6,000 থেকে 14,000 টাকা নিয়ে আসতে অনেক টাইম লেগে যাবে। তো মেকারের কাছে বলছিলাম যে ভাই, একটা সাইকেলে সব ডার্ট ফ্রেম করতেছে, সব বড় সাইকেল নিচু করে ফেলতেছে, তো আমারটা করলে কেমন হয়। তো সেইভাবে আমি প্রসেসটা করেছিলাম 2018 সালে। আর যেটা করলাম এখানে, আমি তিনটে পার্টে কাটছিলাম, এই যে এখানে আর এই সিট পোস্টে, সিট ক্লাম্পের নিচে, তারপরে আপনার যে আপনার ড্রেরা হ্যাঙ্গার আছে, ড্রেরা ড্রেরা আছে, ব্রেকে যেখানে পোস্টগুলো আছে সেখানে করছিলাম, আর গলা সেটের ওখানে আমি করেছিলাম। তো এই তিন জায়গায় কাটা হয়েছে, তারপরে তিনটা জায়গায় কেটে নিয়ে প্রায় অ্যালুমিনিয়ামের স্টিক লাগছে এই ঝালাই প্রপারভাবে করতে। আর আমি চাচ্ছিলাম এই সাইকেলটা অনেক হার্ডি করার জন্যে, এই জন্য একটু বেশি স্টিক দিয়েছিলাম, আর সাইকেলের ফ্রেমটা একটা মাপে নিয়ে আসার জন্যে। আসলে এই সাইকেলের ফ্রেম একদম উইস্কো ঠিকটা না, উইস্কো থেকে হালকা একটু উঁচু মতন আছে। আপনার ডার্টমোর যে ডার্টমোর অকটেন যেসব সাইকেল ফ্রেমগুলো পাবেন, আপনি অকটেনের একটা ফিল পাবেন এই জায়গায়, কারণ কি আমি অকটেন যখন চালাইছিলাম তখন ফিল আর এখানকার ফিল সেম, বাট একটু মোটা, কম মোটা আর কি। আর এটা খুব চিকন যেহেতু একটা ফক্সস্টারের ফ্রেম। আর হ্যাঁ, এই ফ্রেমটি ছিল ফক্সস্টার 5.0 2017 সালের মডেলের। তো ওই হিসাবে এই ফ্রেমটি সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের, তো এই জন্যে আমার যে ডার্ট ফ্রেম করা হয়েছে অনেক হালকা মনে হয়েছিলো, কারণ কি এই ফ্রেমটা যত নিচ করা হয়েছে প্লাস অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে, তা তখন একটা অন্যরকম ভালো লাগতো আর কি। আর কালার গ্রেডিংটা আমি নিজে থেকে আলাদা করছি আবার বাজেটে, মানে প্রায় কালারটা করতে গিয়ে অনেক দামই লাগছে, মানে খুব খরচ হয়ে গেছে, কারণ কি এই কালারগুলো হচ্ছে আপনার অনেক ভালো না মানের একটা কালার। দেখেন এখনও আপনি চকচক করতেছে, প্রায় 3 বছর হয়ে গেছে, যেভাবে রাব ইউজ করা হয় সেই তুলনামূলকভাবে এই কালারটা দেখেন এখনও কিন্তু ফুটতাছে। তো এই আমি এই ফ্রেমটা কাটাকুটি করতে মিনিমাম 2500 টাকা খরচ হয়েছিলো, আর তারপরে হচ্ছে এই কালার করতে আমার 3,000 টাকা লাগছে, মানে কালারটার জন্যে খুব বেশি লাগছে। এর সাথে সাথে আপনি কালারের সাথে সাথে আমি রিম কালার করেছিলাম, প্লাস তারপরে সাসপেনশনের কালারটাও করেছিলাম। তো এই জন্য ওভারঅল সাইকেলের কালার করতে গিয়ে দামটা বেশি পড়ে গেছে। তো যাই হোক, তো এখন আমরা বেশি ক্লোজে এসে দেখবো যে কী কী কোথা থেকে কোথায় কাটাকাটি হয়েছে সেটা দেখবো। তো এখানে এই জায়গায় হচ্ছে আমার হচ্ছে, তো এই জায়গাতে একবার কাটা হয়েছে, এখানে কাটা হয়েছে, আর ওই যে এই জায়গাতে কাটা হয়েছে। তো এই দুই জায়গাতে কাটার কারণ হচ্ছে এখানে আপনার যে গলার সেটের ইয়াটা আছে, এটা হচ্ছে আপনার জাস্ট এর সাথে এটা সমান করার জন্যে এটা কাটা লাগছে।
আর এই জিনিসটা হচ্ছে আপনার এই জায়গায় কাটা লাগছে আমাকে, এটা তো এই জায়গায় আর গলা সেটে এখানে কাটা হয়েছে। এই জায়গায় এমন একটা মানে স্মুথলি ভাবে ইয়া করা হয়েছে যেটা কালার টালার করে নিয়ে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একবার গলা সেটটেই একদম পুরো এক্সাক্ট এটা করা, বাট ঠিক তা না। এটা হচ্ছে আপনার গলা সেটটাও কাটা হয়েছে, তো গলা সেটে বেশি স্টিক খুব কম লাগছে, এখানে আমার স্টিক প্রচুর কম লাগছে। বাট এই জায়গাতে আমার সিট পোস্টের নিচের দিকে অনেক স্টিক লাগছে, কারণ কি এখানে আবার প্রেশারটা বেশি আসে, কারণ কি আপনি যদি স্ট্যান্ড করতে যান তাহলে প্রেশারটা সম্পূর্ণ এর পিছনের দিকে আসে। আর এই জায়গায় আমার একবার পুরাই ভেঙে গেছিলো, মানে অ্যালুমিনিয়ামে করার পর মানে সব ডার্ট ফ্রেম করার পর এটা একবার ভেঙে গেছিলো, তো দ্যাটস ওয়াই এই জিনিসটা এবার অ্যালো এক্সট্রা দিয়ে হ্যান্ডেলের অ্যালুমিনিয়ামে যে পাতটা আছে ওইটা হ্যান্ডেলটা কেটে নিয়ে পাতটা সোজা করে তারপর এখানে একটু কাস্টম করা হয়েছিলো, এই জন্য একটু হোয়াইট কালারটা এখানে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে কাটাকুটির সিন। আর এখন আমরা কথা বলবো এই মানে এর ফ্রেমটা আপনার আসলে করবেন কি না। এই ফ্রেমটি করার যে সুবিধা অসুবিধা আছে সেটা বলার আগে আমি হচ্ছে আপনাদেরকে এই ফ্রেমের কিভাবে কি কাজ করছি বা কিভাবে কাটাকুটি করছি সেটা সিনেমেটিক ভিডিও দেখাবো। এতে করে আপনারা যারা করতে যাচ্ছেন আপনার ফ্রেম মানে আপনারা যদি আপনার বড় ফ্রেমটাকে ছোটো করতে চান তাহলে কিভাবে কিভাবে করতে পারেন, তো সেই সুবিধাতে আমি সিনেমেটিক ভিডিও খুব যে জায়গায় কাটাকুটি করা হয়েছে সেগুলোর সিনেমেটিকগুলো আপনাদের কাছে শেয়ার করব, তো সেগুলো দেখতে থাকেন। ভিডিও দেখার পর আমরা চলে আসলাম, এখন আমরা কথা বলবো এই ফ্রেম করার সুবিধা অসুবিধা নিয়ে। তো আমরা যদি বলেন সুবিধা শুধু বাজেটের ক্ষেত্রে হয় বাট অসুবিধা বেশি হবে আমার কাছে মনে হয়, কারণ কি আপনারা যদি খুব রাফ অ্যান্ড টাফ স্টান্স করেন তাহলে আপনারা এই ফ্রেমটি বেশি একটা টেকবে না বলেই চলে, কারণ কি এই ফ্রেমে আপনার যেটা ঝালাই করা বেশি একটা ট্যাম্পিং বা সাইকেল মানে ফ্রেমের যে অ্যালুমিনিয়াম বডির জিনিসটা পাওয়ারটা কমে যায়, তো ঝালাই টালাই করার জন্য আপনার এই বডির ফ্রেমে সমস্যা হতে পারে। তো যদি যেখান থেকে ঝালাই করছেন তার পাশ থেকে ভেঙে যেতে পারে, ঝালাই যেখানে করছেন সেখানে নাও যদি ভাঙে তাও পাশ থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যদি সেই লেভেলের স্টান্স করে থাকেন তাহলে আপনারা প্লিজ এই কাস্টমার করার থেকে একটু বাজেট বাড়িয়ে আপনি হচ্ছে একটা ফ্রেম নিতে পারেন, উইস্কো বা মিশু সেয়ার ভ্যালোসিটি সেকেন্ড হ্যান্ড ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে সুবিধা আরও বেশি হবে। কারণ কি আপনি যদি এই ফ্রেমটা করেন বড় থেকে মানে বড় ফ্রেম থেকে ডার্ট ফ্রেম করেন তাহলে সেফ হবে, বাট আপনারা এক সময় এই ফ্রেমটা তো ভেঙে যাবেই। তো এই জন্যে আমি একবারে সুইচ করছি উইস্কো 4X-এ। তো এই হচ্ছে আমাদের সুবিধা অসুবিধা। আর আপনাদের কাছে যদি এই টপিকে আর কোনো মানে জিনিস জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, তো প্লিজ যারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখেছেন প্লিজ একটা লাইক করে দিন, আর যারা নতুন হয়ে আছেন আমার চ্যানেলে তো তারা সাবস্ক্রাইব করে পাশে আসে যে বেল আইকন সেটা প্রেস করে দিন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। That I can't let go, watch me turn this life into something that you can never own. I feel this pain, you already know, turn that to gains, let my money show. I've got these things that I can't let go, watch me turn this life into something that you can never own. So fight and die for the things you know you'll love. Do what you think is right and see life through what you and still